আসসালামু আলাইকুম আপনাদেরকে আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো এখন দেখাবো একটা ফোকাস এটা একটা লাইট সিস্টেম করা আছে দেখতে খুব ভালো লাগছে এটা লাইটটা মনে হচ্ছে আসছে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর এখন আছি কাতারাতে এটা একটা লাইট সিস্টেম করা আছে জায়গাতে এই যে পুরোটা সম্পূর্ণ দেখাচ্ছি এই যে এখন দুটো লাইট ফোকাস দিচ্ছে একটা বন্ধ আছে এটাও ফোকাস দিবে মানে সিস্টেম করা আছে এরকম এই যে এখন এটাও দিচ্ছে তো আরও অন্য কিছু দেখা যাক আর এইটা হচ্ছে একটা গাছ এটা হচ্ছে বরের গাছ চিনতে পারা এর বরের গাছ আর বরের গাছের মধ্যে এই একটা লাইটের ঝুলানোর সিস্টেম করতেছে লাইট এই যে দেখতে পাওয়া যাচ্ছে দেখতে কাঁঠালের মতো মনে হচ্ছে কাঁঠালের মতো এটা লাইট সিস্টেম করা আছে এই যে পুরা আর এটা বরের গাছ সম্পূর্ণ বরের গাছ আমি আছি কাতারাতে আর এটা সিস্টেম এটা পায়ে বিলকুল গম সিস্টেম করেছে যে আমাদের দেশের গম না গমের সিস্টেম প্লাস্টিকের বিল এটা প্লাস্টিকের লাইটিং করেছে গমের শীষের ডিজাইন করেছে এটা পুরা আমি পুরাটা দেখাচ্ছি এই যে আশা করি ভিডিওটা ভালো লাগবে পুরোটা দেখাচ্ছি এটা একটা রাউন্ড দেওয়া আছে গমের শীষের আকার আমি সম্পূর্ণ কাজকে নিজে দেখাচ্ছি এই যে হাতে লাড়তে পারি এই যে সমস্যা নাই গমের শীষের আকার আর এইটা আমাদের ওই কী বলে পাহাড় বাগানাতে হয় এখানে কাছে কী বলে আর কি আমার খেয়াল আছে না ওটা ওইটা জুমটা না কি বলছে ওটা ফুল টাইপের হয় এটা ওইটা খুব সুন্দর লাগছে ভিডিওটা খুব সুন্দর করে আছে এটা যাই হোক দুবার দেখাচ্ছি এই যে বড় গাছটা তো আরও অন্য কিছু দেখাই এই যে এটা হচ্ছে রোডের ওপরে আছে এই যে নিচে রোড ঠিক আছে নিচের ওপরে এটা একটা ঝান্ডা হার দেশের ঝান্ডা এটা এক দেশের ঝান্ডা এটা এক দেশের ঝান্ডা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ঝান্ডা আছে মানে এখানে 32টা দেশে খেলা হচ্ছে ঠিক আছে তো এখানে 32টা ঝান্ডা নেই তবে ওই মানে এখানে টোটাল 32টা দেশে ঝান্ডা আছে তবে এখানে মানে অতটা নেই সম্পূর্ণ ছোটো জায়গায় করানো আছে তো এটা নিচে রোড আর রোডের ওপরে দেওয়া আছে ঝান্ডা এটা বানাতে বহুত খরচা হয়েছে যাই হোক আর বহুত টাইমও লেগেছে ওই যেমন আমাদের বিয়ের বাড়িতে কাগজ কেটে বানানো ওইরকম করে বানাইছে এটা পুরো দেখাচ্ছি এই যে এটা আমি চিনতে পারছি এই ঝান্ডা হচ্ছে আর্জেন্টিনা এটা আমি চিনতে পারছি আর এগুলো আমি অতটা জানি না তো দুবার আমি দেখি ঠিক করে পুরো রোডের ওপর আছে তো আচ্ছা ঠিক আছে দুসরা কিছু দেখাই এটা সব একটা মার্কেট সব KFC কফি এইসবের মার্কেট ছোটো এটা হয়েছে কফির দোকান এরকম মানে ছোটো মার্কেট বানাইছে আর এক জিনিসটা দেখাচ্ছি দেখিয়া ফুরি হবে আর কি এটা এটা রাজহাঁস মনে হয় যত সম্ভব এটা রাজহাঁস না কি আমি বুঝতেছি না রাজহাঁস হবে যত এই যে সম্প্রদায়ের কাছ থেকে এই যে এটা কি বলতে রাজহাঁস না যাই হোক কি বলতেছি না আচ্ছা আরো অন্য কিছু দেখাই এখন আমরা রাস্তা হেঁটে যাচ্ছি এই ডিজাইনটা সব জায়গাতে আছে আর এই সেই আরেকটা ডিজাইনটা যা আগে দেখাচ্ছি ওইটা সেটা ওটা আগে দেখাচ্ছি ওই ডিজাইনটা এটা এগুলো সব কফি টেলার কফিতে একটা আর একটা সুন্দর জিনিস এই যে এই গমের শীষের কেলাটা সব জায়গাতে আছে এটা একটা নতুন আর একটা যাই হোক সম্পূর্ণ এটা খুব সুন্দর লাগছে দেখতে এটা বুঝতে পেরেছি এটা জোয়ানের গাছের সিস্টেম করেছে এটা হচ্ছে জোয়ানের গাছের ডিজাইন এইগুলা আর একটা জিনিস আছে ডিজাইন এখানে ময়ূরের পাঙ্খা আমি দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকেন এটা ময়ূরের পাঙ্খা পেছন
এই কাছে দেখাচ্ছি, মৌর ডিজাইন, পাংখা ডিজাইন, আর বেড়ে বেড়ে গমের শীষ আছে। আর এটা পুরো সম্পূর্ণ দেখাচ্ছি, এই যে সম্পূর্ণ। আর এটা একটা ছবি নেওয়া যাক, সুন্দর লাগছে, হয়েছে তো। আচ্ছা এখন আমি যাব, আর আরও অন্য কিছু দেখাচ্ছি। দেখা যাক, এটা একটা পাহাড় টাইপের, এটা এ উপরে সব বহুত রকম দোকান আছে, তো এটাও দেখাবো। আর এইখানে কোনো মানুষের কমি নেই, মানুষ কতটা আছে আল্লাহ পাক জানে। যা হোক, সবাই যেমন আমি যে এখানে এখানে যেমন গেছি, আরও সকলে সকলে এই কাজ সকলে আমার মতো আর কি। এইখানে স্ক্রিন লেগে আছে, এখন খেলা হচ্ছে এখানে, তো আমি খেলা দেখবো একটু। তো একবার দেখে নিই, আমার একটা সঙ্গে বন্ধু কথা খুঁজে পাচ্ছি না, এখন অ্যাড দিচ্ছে, এই ডিসপ্লেতে খেলা হচ্ছে, আমরা বন্ধুটা খুঁজতে হবে। এইখানে মানুষের আরে ভাই তাহা যা, তো এই জায়গাতে মানুষের মনে হচ্ছে যেমন মানুষের কমি নেই, সকলে এই জায়গাতে ঘুরতে। আজকে ফুটবল খেলা হচ্ছে, তো এইখানে মানুষ সব আমরা যেমন এসেছি সকলেই তারাও বেড়াতে এসেছে। তো মনে হচ্ছে এটা মানুষের হাট, আশা করি ভিডিও ভালো লাগবে। আর এরাও এরাও এরা বড় বড় কি বলে টিভি চ্যানেলের লোক, যত সময় লাইভ চলে সব ক্যামেরা নিয়ে এসেছে, ক্যামেরা কত বড় দেখাচ্ছি, খুবই বড় ক্যামেরা এসে, খুবই বড় ক্যামেরা। তো আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব জরুর করবেন, আর লাইক অবশ্যই করবেন। আপনারা সাপোর্ট করলে আমার চ্যানেলটা আগে বাড়বে, তো আমি চাই আপনারা সাপোর্ট দেবেন। আশা করি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী এইরকম ভিডিও আপডেট আপনারা পেতে থাকবেন। আর আমি এইরকম ভিডিও বানাতে থাকবো, আমি কাতারে থাকি, আশা করি যাই আপনার চেষ্টা করবো যতবার ভালো ভালো ভিডিও দেওয়ার। এই যে ইরফান, ইহা এই যে একটা বহুত বড় এলইডি লেগে আছে, এখানে খেলা হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে যারা টিকিট কেটে খেলা হয়েছে আলাদা স্টেডিয়ামে, যাদের যারা টিকিট নাই তারা বাইরে খেলা দেখতে পারে। এখানে বহুত জায়গায় এরকম এরকম এলইডি লাগানো আছে, এখানে একটা এইখানে একটা বহুত লাগানো আছে, এক জায়গায় বলে বহুত বড় একটা এলইডি লাগাচ্ছে। আমি ওই জায়গায় এসেছি, ওইখানে যেয়ে পরবর্তী ভিডিও আপনারা দেখে দেবো, তো আশা করি ভালো থাকেন। এই ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম, ওকে, আসসালামু আলাইকুম।